বন্ধুরা, আমরা সবাই আধার কার্ড ব্যবহার করি এবং আমাদের সবার কাছে এরকম আধার কার্ড আছে, কিন্তু এই আধার কার্ডে একটাই প্রবলেম হচ্ছে, যদি এই আধার কার্ডটা হারিয়ে যায় কিংবা এই আধার কার্ডটা জল লেগে ড্যামেজ হয়ে যায়, তাহলে আমরা এই আধার কার্ডটাকে দ্বিতীয়বার করে অর্ডার করতে পারবো না, মানে আমরা প্রিন্ট আউট করতে পারবো না এটাকে। আপনি যদি এই আধার কার্ডটাকে প্রিন্ট আউট করতে যান, তাহলে যে দোকানে যাবেন সেই দোকানদার আপনাকে বলবে যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি লিংক করানো না থাকে, তাহলে আপনার আধার কার্ড আমরা প্রিন্ট করে দিতে পারবো না। তাহলে আপনি কি করবেন বন্ধুরা? আপনারা এরকম পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন, যেখানে আপনার মাত্র 50 টাকা লাগবে এবং এই 50 টাকার মধ্যে স্পিড পোস্টের দ্বারা আপনার বাড়িতে এই আধার কার্ড আপনার কাছে পৌঁছে যাবে, যেখানে আপনার মোবাইল নাম্বার এই আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকলেও আপনি এই আধার কার্ডটাকে পেতে পারেন। তাহলে আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি মাত্র 50 টাকার মাধ্যমে এই পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের প্রসেসগুলো বলবো। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্স টুডে। ভিডিওটি শুরু করার আগে প্রথমবার আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি একটু টাচ করুন, অল এই সেট করুন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদের দেখাই এক এক করে স্টেপ কি আছে এই আধার কার্ডটাকে অর্ডার করার জন্য, এবং এটাকে আপনি মোবাইলেও সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনি আপনার আধার কার্ডটাকে অর্ডার করতে পারেন। বন্ধুরা, এবার আপনি আপনার কম্পিউটারে কিংবা আপনার ফোনে গুগল ক্রোমে যাবেন, কিংবা আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবেন। সেই ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে লিখবেন হচ্ছে www.uidai.gov.in লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাকে আমাদের যে অফিসিয়াল আধারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। সেখানে প্রথমেই দেখবেন বড় বড় করে দেয়াই আছে এই পিভিসি আধার কার্ডের সম্পর্কে। তো সেখান থেকে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে দেখবেন গেট আধার কার্ড লেখা রয়েছে। এখানে একটা অপশান রয়েছে দেখবেন অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আর একটা পেজ খুলে যাবে। তো এই আধার কার্ডের এখানে দেখবেন অপশান রয়েছে এন্টার ইয়োর 12 ডিজিট আধার নাম্বার কিংবা 16 ডিজিট ভার্চুয়াল আইডি দিতে হবে। তারপরে আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বার, যদি আপনার আধার কার্ড ব্লক না করা থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, এবং ভার্চুয়াল আইডিটা সেটা হচ্ছে আপনি যখন আধার কার্ড লক করবেন তখন আপনাকে ভার্চুয়াল আইডি দেয়। তো এটাকে নিয়ে আমি ভার্চুয়াল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাকে নিয়ে আমি পরে আপনাদের সাথে আর একটা ভিডিওতে বলবো। তো আমি এখানে আগে এটাকে নিয়ে কথা বলে নিই। তো এখানে আমি আমার 12 ডিজিটের আমি যে আধার কার্ড নাম্বার আছে সেটা আমি আগে এখানে দিয়ে নিই। তাহলে আধার কার্ড দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে এন্টার সিকিউরিটি কোড, যেই কোডটা এই যে পাশে যেটা রয়েছে সেটাকে দিয়ে দিতে হবে, এবং এখানে একটা বক্স দেখবেন লেখা রয়েছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। যদি আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে আপনাকে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, আর যদি আপনার মোবাইল নাম্বার যদি আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার করা না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। এই বক্সটায় ক্লিক করে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারে আপনি এই ওটিপিটা পেতে চান। এখানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমার নাম্বারে একটা ওটিপি আসবে, এই যে ওই নাম্বারে, এবং এখানে ওটিপি ভেরিফিকেশনের জন্য এখানে এন্টার ওটিপির জন্য জায়গা দিয়েছে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার থেকে দেখে আমি ওটিপিটা এখানে দিয়ে দিই। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি এবং এখানে লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটাকে টিক করে আমি সাবমিটে মেরে দিই। তো এখান থেকে সাবমিট মেরে দেওয়ার পরে আমার আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে ডিটেলস, এবং তারপরে আমাকে পেমেন্টের অপশান দেবে। এখানে মেক পেমেন্টের যে অপশানটা আছে এই যে, এই মেক পেমেন্টে আমাকে ক্লিক করতে হবে, এবং মেক পেমেন্টে ক্লিক করার পরে আমাকে একটা অপশান দেবে। সেখানে আপনি আপনার ডেবিট কার্ড হোক, তারপরে আপনার রুপে কার্ড হোক, কিংবা আপনার যে ইউপিআই হোক, নেট ব্যাঙ্কিং হোক, যে কোনো একটা অপশান থেকে আপনি 50 টাকা আপনাকে ফি করবে এখান থেকে এই ডিজিটাল মানে পিভিসি আধার কার্ডের জন্য। তো এই 50 টাকা আপনি এখানে দিয়ে দেবেন, এবং 50 টাকা আমি যেরকম আমি ইউপিআইতে পে করব, তো ইউপিআইতে পে করার পরে আমাকে এখানে গুগল পে, ফোনপে, ভিম ইউপিআই, পেটিএম, অ্যামাজন পে এবং অন্য যদি কোনো ইউপিআই আইডি থাকে তাহলে সেই ইউপিআই আইডি দিতে বলবে। তো আমি এখানে গুগল পে দিয়ে পেমেন্ট করব। তো আমাকে এখানে আমার যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডি দিতে হবে। আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এরকম একটা পেজ দেবে যেটাকে আপনি ডাউনলোড করতে পারেন কিংবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, এবং এখানে লেখা রয়েছে আপনার আধার কার্ড
প্রিন্ট করতে সাকসেসফুলি দেওয়া হয়ে গেছে। এই আধার কার্ডটা আপনাকে 5 দিনের মধ্যে, 5 ওয়ার্কিং ডের মধ্যে আপনার কাছে চলে আসবে। এবং আপনার যদি আধার কার্ড যদি চেক করতে হয় যে এটা কতদূর কী আছে, সের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করতে পারেন। কিংবা আপনাকে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্পিড পোস্ট আছে, সেই স্পিড পোস্টের সে ট্র্যাক করা যে ট্র্যাকিং আইডিটা, সেটা আপনাকে মোবাইলে সেন্ড করে দেবে। এবং সেই ট্র্যাকিং আইডি থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার আধার কার্ড কতদূর আছে এবং কতদিনে আপনার কাছে চলে আসবে। সব পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার আধারের ডিটেলস চেক করতে পারেন। গেলে আপনি এখানে দেখবেন একটা, যেখান থেকে আপনি অর্ডার আধার পিভিসি কার্ড করেছেন, তার পাশেই দেখবেন চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস। এইখানে ঢুকলে আপনি একটা পেজ খুলবে, তো সেখানে আপনাকে দেখাবে যে আপনার আধার কার্ড দিন এবং আধার কার্ডের যে আধার কার্ডের নাম্বার এবং সিকিউরিটি কোড দেবেন, এবং আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপি দিলে এখানে আপনাকে বলে দেবে যে আপনার স্ট্যাটাস কী আছে, মানে আধার কার্ডটা কতদিনে আপনি পাবেন এবং আধার কার্ডটা প্রিন্ট হতে দিয়েছে কিনা। এইভাবে আপনি এই পিভিসি আধার কার্ডটাকে অর্ডার করতে পারেন, যেখানে এই আধার কার্ডটা আপনাকে এই স্পিড পোস্টের দ্বারা আপনার বাড়িতে 5 থেকে 7 দিনের মধ্যে চলে যাবে। তাহলে এই হলো পুরো প্রসেস যে কিভাবে আপনি এই পিভিসি আধার কার্ডটাকে অর্ডার করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।